আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইজি ম্যাথটিক্স এর পক্ষ থেকে। সেসিপের বিশেষ গণ বিজ্ঞপ্তি 2021-এ যাদেরকে সুপারিশ করা হয়েছে সেই লিস্টটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছিলাম। ইতিমধ্যে 4টি বিভাগের লিস্ট আপনাদেরকে উপস্থাপন করা হয়েছে, সেগুলো আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আজকে আমি ঢাকা বিভাগে যে 117 জনকে সুপারিশ করা হয়েছে সেই লিস্টটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের ঢাকা জেলাতে 8 জনকে সুপারিশ করা হয়েছে। এখানে প্রথম পদে আপনারা 2 জনকে দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় পদাতে মোট 6 জন। এই 8 জনের লিস্ট দেখতে পাচ্ছেন, এগুলো যারা ঢাকা জেলাতে যারা যাদেরকে সুপারিশ করা হয়েছে সেই লিস্ট। এরপরে ফরিদপুর জেলাতে মোট 11 জনকে সুপারিশ করা হয়েছে, এখানে প্রথম পদে দেখতে পাচ্ছেন 6 জন এবং বাকি এখানে মোট 10 জনের লিস্ট দেখতে পাচ্ছেন এবং এই একজন সহ মোট 11 জনকে ফরিদপুর জেলায় সুপারিশ করা হয়েছে। আপনারা একটু দয়া করে ভিডিওটি থামিয়ে থামিয়ে দেখে নেবেন বিস্তারিত তথ্য, যাতে ভিডিওটি বড় না হয় আমি সেই চেষ্টাই করছি। গাজীপুর জেলাতে মোট 19 জনকে সুপারিশ করা হয়েছে, এখানে প্রথম পাতায় আছে 7 জন, এরপরে 14 জন তৃতীয় পাতায় সহ, এরপর তৃতীয় পাতায় সহ মোট 19 জনকে সুপারিশ করা হয়েছে গাজীপুর জেলাতে। এরপর গোপালগঞ্জ জেলাতে মোট 6 জনকে সুপারিশ করা হয়েছে, আপনারা এই পেজে দেখতে পাচ্ছেন মোট 6 জনের একটি লিস্ট, এখান থেকে আপনারা দেখে নেবেন কার কার সুপারিশ হয়েছে এবং কোন জেলাতে। কিশোরগঞ্জ জেলাতে মোট 24 জনকে সুপারিশ করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 6 পর্যন্ত কিশোরগঞ্জ জেলা। এরপরে 10 পর্যন্ত দেখতে পাচ্ছেন লিস্ট, 11 থেকে এখানে 16 পর্যন্ত একটি লিস্ট দেখতে পাচ্ছেন, এরপরে 16 থেকে 22 পর্যন্ত একটি লিস্ট দেখতে পাচ্ছেন এবং মোট 24 জনকে এই কিশোরগঞ্জ জেলাতে সেসিপের বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ করা হয়েছে। মাদারীপুর জেলাতে মোট 3 জনকে সুপারিশ করা হয়েছে, আপনারা এই পেজেই সেই লিস্টটি দেখতে পাচ্ছেন এবং মানিকগঞ্জ জেলাতে মোট 3 জনকে সুপারিশ করা হয়েছে, তাদের একটি লিস্ট এখানে। মুন্সিগঞ্জ জেলাতে মোট 5 জনকে সুপারিশ করা হয়েছে, সেই 5টি লিস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপরে নারায়ণগঞ্জ জেলাতে মোট 7 জনকে সুপারিশ করা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পেজের মধ্যে 7 জনের একটি লিস্ট আছে। এরপরে নরসিংদী জেলাতে মোট 6 জনকে সুপারিশ করা হয়েছে, এই নরসিংদী জেলার এই 6 জনের একটি লিস্ট দেখতে পাচ্ছেন। এরপর রাজবাড়ী জেলাতে মোট 9 জনকে সুপারিশ করা হয়েছে, এখানে প্রথম পাতায় 7 জনের লিস্ট দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় পাতায় সহ মোট 9 জনের লিস্ট আছে এখানে রাজবাড়ী জেলার। শরীয়তপুর জেলাতে মোট 6 জনকে সুপারিশ করা হয়েছে, এখানে প্রথম পাতায় 1 জন এবং দ্বিতীয় পাতা সহ মোট 6 জনকে শরীয়তপুর জেলায় সুপারিশ করা হয়েছে। এরপর টাঙ্গাইল জেলাতে মোট 10 জনকে সুপারিশ করা হয়েছে, এখানে প্রথম পাতায় আপনারা 7 জনের লিস্ট দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় পাতা সহ মোট 10 জনের লিস্ট এখানে দেখতে পাচ্ছেন, এদেরকে টাঙ্গাইল জেলাতে সুপারিশ করা হয়েছে। তো এই ছিল ঢাকা বিভাগের সবগুলো জেলাতে যাদেরকে সুপারিশ করা হয়েছে মোট 117 জন সেই লিস্ট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আর এনটিআরসি এবং গণবিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় তথ্য জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে।